বন্ধুরা আশা করি ভালো আছেন। জোড়া টমেটো কীভাবে আঁকবেন? প্রথমে একটি বৃত্ত, এরপর পাশে আরও একটি বৃত্ত, এরপর এই দাগটি মুছে নেবেন, এরপর এখান থেকে সোজা বোটা এই দাগটি চলে যাবে এই দিকে, এই দাগটি চলে যাবে এই দিকে, এই পাপড়িটি চলে যাবে এই দিকে, এই পাপড়িটি চলে যাবে এই দিকে, এরপর এই পাপড়িটি চলে আসবে নিচের দিকে, এই পাপড়িটি চলে যাবে নিচের দিকে, এরপর ঠিক একই রকমভাবে এই পাশে একটি বোটা, এই পাপড়িটি চলে যাবে এই দিকে, এই পাপড়িটি চলে যাবে এই দিকে, এই পাপড়িটি বামে, এই পাপড়িটি ডান দিকে, এই পাপড়িটি নিচের দিকে, এরপর এই পাপড়িটি নিচের দিকে। এরপর এই দিকে একটি আড়ালে থাকা পাপড়ি, এই দিকে একটি আড়ালে থাকা পাপড়ি, এরপর ঠিক এই জায়গাটি পেন্সিলের দাগের উপর দিয়ে খুব ভালোভাবে এই জায়গাটি রং করে ফেলতে হবে। এরপর ঠিক একই রকমভাবে এই জায়গাটি এখানে একটু বাঁকা করে এই জায়গাটি গোল করে নেবেন। এবার কালার, কালারের ক্ষেত্রে অল্প একটু টিয়া এবং অল্প একটু সবুজ, টিয়া রঙের পাশে অল্প একটু সবুজ, এই দিকে সম্পূর্ণ ভরাট করে লাল রং, অত্যন্ত মসৃণ করে লাল রংটি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, হয়ে গেল টুইন টমেটো ড্রয়িং। Thank you so much.